بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم এই আয়াত কারীমা তাওহীদের মধ্যে ইসমে আজমের আয়াত, সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন এটাই ইসমে আজম, যেটা পড়ে যেই দোয়া করে এই দোয়া কবুল হয়, আর এটা তাওহীদের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাক্ষী পেশ করেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে তিনজন সাক্ষী। আল্লাহ তাআলা বলেন আমি সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী এবং আমার আলেম ওয়ালারা সাক্ষী। আপনি যদি তাওহীদের সাক্ষীর আয়াতটা প্রতিদিন পাঁচবার করে পড়েন, আশা তো করা যায় মৌতের সময় আল্লাহ তাআলা আপনাকে তাওহীদের উপরে মৌত দিবে। পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াত কারিমা পড়া, বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়া? এই আয়াত পড়া। এটা সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াত মনে হয়। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? সূরা না কত নম্বর আয়াত সূরা আলে ইমরানে? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ কত নম্বর আয়াত ঠিক করে দাও। এই আয়াত মুখস্থ করে নেবেন, এটা তাওহীদের উপরে সবচেয়ে বড় দলিল। হ্যাঁ, এটা হলো 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত। শাহিদ আল্লাহ, এই আয়াতে কারিমা মুখস্থ করে নেবেন।